আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। যারা মালয়েশিয়ার গ্রামের মনোমুগ্ধকর পরিবেশ দেখেন নাই, আজকের এই ভিডিও তাদের জন্য। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার একটি গ্রামে, অর্থাৎ এই গ্রামটি হচ্ছে মালয়েশিয়ার কেলান্তানের কোতা বারু। এটি হচ্ছে মালয়েশিয়ার একদম শেষ প্রান্তে, অর্থাৎ থাইল্যান্ডের কাছাকাছি। তো এখানে রয়েছে প্রচুর পরিমাণ সবুজ শ্যামল গাছপালা। তো আমি একটু আস্তে আস্তে সামনের দিকে চলে যাব। আপনারা দেখতেছেন সামনে অনেকগুলো ভাঙাচোরা বা অ্যাক্সিডেন্ট রিলেটেড গাড়ি রাখা আছে। এই গাড়িগুলা প্রাথমিকভাবে সংগ্রহ করা হয়, এরপর এই গাড়িগুলা একটা সময় রিসাইক্লিং করা হয়। আপনারা রিসাইক্লিংয়ের বিষয়টা আপনারা জানেন, বুঝেন। তো জাস্ট আপনারা দেখতে থাকেন, আমি আস্তে আস্তে সামনের দিকে চলে যাব। আপনারা জানেন এখানের যে রাস্তা গাছ সেগুলো কিন্তু খুবই উন্নত। আপনারা দেখেন যে রাস্তাটা কতটা সুন্দর, জাস্ট অসাধারণ। দেখেন এখানে কিন্তু যে কাশফুল, সেই কাশফুল কিন্তু সুন্দরভাবে ফুটে আছে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আপনারা সঙ্গেই থাকুন। আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনের দিকে চলে যাচ্ছি। দেখেন এখানের যে গাছগুলো আছে, সেই গাছগুলো কিন্তু দেখতে প্রত্যেকটা ফুলের মতো। দেখেন গাছের সিস্টেম কেমন, একদম ফুল গাছের মতো গাছ। এগুলো কিন্তু ন্যাচারালি জন্মেছে। দেখেন মালয়েশিয়ার গাছগুলা কেমন, যে এই ধরনের গাছগুলা আমি বাংলাদেশে দেখি নাই এর আগে। এখানে আসার পর এই ধরনের গাছগুলো আমি দেখতেছি। এটা কি গাছ তাও আমি জানি না। তো আস্তে আস্তে আমি সামনের দিকে চলে যাচ্ছি। দেখেন সামনের ভিউটা আসলেও কতটা সুন্দর। আপনারা দেখতেছেন যে সামনে দুটো কিন্তু পিলারের মতো দেখা যাচ্ছে, এই দুটো কিন্তু আসলেও পিলার না। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে চলে যাচ্ছি। দেখেন যে আসলে মালয়েশিয়ার গ্রামের ভিউটা আসলেও কতটা সুন্দর। দেখেন এখানে কিন্তু বিশাল বড় পতিত জায়গা রয়েছে, সেখানে কিন্তু কোনো জমি চাষ করা হয় না, কোনো আবাদি নাই, বা সেখানে কিন্তু অনেক বছর যাবৎ সেখানে কিন্তু পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এরকম কিন্তু মালয়েশিয়া অনেক অনেক জমি রয়েছে। ইতিমধ্যে আপনাদের আমি দেখিয়েছি, দেখেন গ্রামের পাশেই কিন্তু একটি বড় একটি শপিং মল রয়েছে। দেখেন রাস্তাটা কতটা সুন্দর, মানে গ্রামের কাছাকাছি এতটা সুন্দর রাস্তা, আসলে ওইটা কি কল্পনা করা যায়? বাংলাদেশে কি এরকম সম্ভব? এটা বাংলাদেশে সম্ভব শুধু
একদম মেইন শহরের কাছাকাছি এরকম রুট সম্ভব। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।